তোমাদের দুঃখের সহিত একটা কথা বলতে আসলাম, বাধ্য হলাম আজকে ভিডিওটা করতে। হ্যাঁ, খুবই কষ্ট লাগছে। হ্যাঁ, আমি জানি হেটার্সরা খুব আনন্দ পাবে আমি ভিডিও না দিলে, আনন্দ পাবে। কিন্তু হেটার্সরা, তোমরা এই কথাটা শুনলে না তোমাদের মাটি হ্যাঁ সরে যাবে। যে কথাটা বলতে যাচ্ছি, হ্যাঁ খুবই কষ্ট লাগছে আমার, বলতে খুবই কষ্ট লাগছে। কালকে বলেছিলাম ভিডিও দেবো না, আজকেই এটা হয়ে গেল। তার জন্য বাধ্য হলাম আমি ভিডিওটা দিতে। তাহলে শোনো আমি কি বলছি, কেন ভিডিও দিতে আসলাম। হ্যাঁ শোনারা, আমি তোমাদের বলেছিলাম যে আজকে থেকে ভিডিও দেব না, কিন্তু বাধ্য হলাম, বাধ্য হলাম এই ভিডিওটা করতে। এমন একটা জিনিস আমার সঙ্গে ঘটে গেল, চমৎকার একটা জিনিস ঘটে গেল, তার জন্য আমি বাধ্য হলাম আজকে ভিডিওটা করতে। ঠিক আছে, আমি নিজেও ভাবতে পারিনি এটা কি করে সম্ভব হলো, কেই ভাবতে পারেনি। রাত্রিবেলা যখন দেখি, আমার ছেলে দেখে, সবাই অবাক আর সব আনন্দে লাফাচ্ছি আমরা। যে কি করে হতে পারে আমরা জানি না, এটা হবে না, সত্য হয়েছে, সব ভগবানের আশীর্বাদ আর আমার সোনাদের ভালোবাসা। আর তাহলে আমি বলি, ইউটিউব আমাকে, আমি বলেছিলাম না যে ভিডিও করব না, আর ভালো লাগছে না, ভিউ হচ্ছে না, কিছু হচ্ছে না, টাকা পাচ্ছি না, ইউটিউব মনে হয় শুনতে পেয়েছে, বুঝতে পেরেছি শোনারা, ইউটিউব শুনতে পেয়েছে, কালকে একদম কমপ্লিট করে দিয়েছে 100, একদম 100। আমরা তো ভেবেছিলাম 100 হবে না, একদম 100। তার মানে বুঝতে পারছে এ মাসে পেমেন্টটা পাবো। হ্যাঁ, তাই যেহেতু এ মাসে পেমেন্টটা পাবো, সেহেতু মনে তো একটা এনার্জি আসলো, ভিডিও করার আরো উৎসাহ বাড়লো। আরো কিরে হেটাসরা, তোরা কমেন্ট করছিলিস না, ঠিক আছে ঠিক আছে, ভিডিও দিতে হবে না, ভিডিও না দিলেই ভালো। হ্যাঁ, তোকে দেখতে চাই না। আরে তুই কি ভেবেছিস আমি আর ইউটিউব ছাড়বো? জীবনেও না, আমি না মৌমিতার মতো গাধা নয়, আমি মৌমিতার মতো গাধা নয়। ও যেরকম মেয়ের মেয়ের ভবিষ্যৎ না বুঝে, ছেলে ভবিষ্যৎ না বুঝে চট করে চ্যানেলটা উড়িয়ে দিল, হ্যাঁ কোনো কিছু ভাবলো না, আমি ওরকম গাধা নয় রে। ওইটা 1 মাস হোক 2 মাস হোক, ঠিক 1 মাসে তো দেয় উপার্জনের তো দেয়, যে আমাকে উপার্জনের, যে আমাকে দুটো
খাওয়ার পড়ার উপার্জনের সুযোগ করে দিচ্ছে, তাকে আমি ডিলিট করে দেবো। নো 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 নো। মৌমিতা নিজেকে চালাক মনে করে, ও চালাক নয়। একটা কথা বলি মৌমিতা, তোকে বলি, তুই ওই যে মিলির ফাঁদে পড়ছিস না, তুই ভাবছিস মিলি খুব ভালো, মিলি খুব ভালো না রে। মিলি প্রথমে গাছে ময়ে উঠাবে, তারপর ধম করে ফেলবে, বুঝতে পেরেছিস? জানিস তো, তোরা সবাই জানিস যে আমি একাই ফেমাস। হ্যাঁ, একা ভিডিও করেই ফেমাস। তা সত্ত্বেও মিলি মিলি চামচারা বলে বেড়ায় যে আমাকে বলে ভাইরাল করিয়েছে, আমাকে আমার চ্যানেল বলে ই ছড়িয়েছে। তোরা তো ভালো মতনই জানিস আমি করে দিন কার পা চাটিনি আর জীবনে ছাড়বো না। এটা অন্দরমহলও জানে, এটা অন্দরমহলও জানে। একা নিজে তিনটে চ্যানেল দাঁড় করিয়ে রেখেছি একা, ঠিক আছে, এই এই চেহারা নিয়ে, এই শরীর নিয়ে একা দাঁড় করিয়ে রেখেছি, কতটা ক্ষমতা দেখ। তুই একটা চ্যানেল তাই ইয়ে করতে পারলি না, আর কার ক্ষমতায় কখনো উপরে ওঠার চেষ্টা করিস না, নিজের ক্ষমতার চেষ্টা কর। হ্যাঁ, মিলির পা চাটছিস তো, চাটিস না। মিলি কিন্তু এখন উঠাবে, দিয়ে তারপর পরে এমন তোকে বলবে, এমন তোকে বলবে, তুই কিন্তু এই যে সেদিনকেই বলল, আমি কাউকে মরার কথা আজ পর্যন্ত বলিনি, কাউকে মরার কথা বলিনি, এদিকে কন্টিনিউ আমাকে মিলি মরার কথা বলে গেছে, কন্টিনিউ কন্টিনিউ বলে গেছে। ও একটা মিথ্যাবাদী মিলি, মিথ্যাবাদী। যাই হোক, আর হচ্ছে ইয়ে প্রীতম, প্রীতম তো একটা দুশ্চরিত্র ছেলে, দুশ্চরিত্র ছেলে। ওর প্রথম বউর সঙ্গে এখনো রিমির সঙ্গে ডিভোর্স হয়নি, প্রথম বউর সঙ্গে ইয়ে করছে, এটা করছে, এটা করছে, লজ্জা করে না প্রীতম তোর? ছি, যাই হোক, আমার কিছু বলার দরকার নেই, অত ভালো লাগছে না। শোন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ভিডিও করে যাব, তারপরে আমার অপরিবর্তে আমার পরিবার এই মুভি চ্যানেল চালাবে, ঠিক আছে? যতদিন আমি পারি ততদিন তো করে যাই। হ্যাঁ, ওদের হেল্প তো করে যাই, আমি অত কাঁচা মেয়ে না, আমি খিলাড়ি নাম্বার 1। হ্যাঁ, খিলাড়ি নাম্বার 1। কিভাবে কি করতে হয় মাথার মধ্যে সবসময় ঘুরে, লাগছি দেখ এত কষ্ট, তাও শর্ট ভিডিও করি, সব কিছু করি, ট্রেন ভিডিও করি, ঠিক আছে, যাচ্ছে। হেটাসরা কাদ, আবার আজকে দিয়ে শুরু হয়ে গেল ভিডিও, আমার 100 100 হয়ে গেছে, $100 হয়ে গেছে। আই লাভ ইউ ইউটিউব, আই লাভ ইউ ইউটিউব, আই লাভ ইউ গড, ভগবান, আই লাভ ইউ ভগবান, আই লাভ ইউ লাভার্সরা, আই লাভ ইউ বলবো না, হেটার্সরাও, হেটার্সদের জন্য আমার কিছু কিছু হয়েছে, ঠিক আছে, লাগছে।